ত্রিলোকের যেমন দুটি স্বামী হয় না, দুটি স্বামী মানে ব্যভিচার ও ব্যতিক্রম দুষ্ট হওয়া, পুত আত্মনিয়ন্ত্রণকে বিক্ষুব্ধ দুষ্ট করে তোলা, তেমনি নারী হোক আর পুরুষ হোক, কারো সদ্গুরু বা আচার্য দুজন হয় না। দুজন হওয়া মানেই বিকেন্দ্রিক বিকৃতি ও ব্যতিক্রমে নিজেকে দুষ্ট করে তোলা, আত্মনিয়ন্ত্রণে অনুধাবন বা অনুচলন ও বিন্যাস বর্ধনায় বিসদৃশ্য বিক্ষোভের সৃষ্টি করে তোলা, তাই গুরুত্যাগ মহাপাপ, পাতিত্বের পরম পোষক। অবশ্য যেখানে প্রেরিত পুরুষ বা প্রিয় পরমের আবির্ভাব হয় সেবেলায় অন্য কথা, কারণ তিনি সবারই অপ্রিয়মান, সংগতিশীল, সম্বর্ধনা।